একদম পুরো কেনা রুটির মতন, এত সুন্দর হয়েছে। আর সেন্টটাও এরকম বার হচ্ছে, বাটারের সেন্ট বার হচ্ছে, দারুণ। প্রতিদিনের মতন আজকের আবার চলে এসেছি, আজকের আমি তোমাদেরকে করে দেখাবো পাউরুটি। সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগলে সাবস্ক্রাইব করবে। চলো শুরু করি পাউরুটি। একটা গ্লাস নিয়েছি, এই গ্লাসের মাপেই আমি সব কিছু নেব। প্রথমেই আমি উষ্ণ গরম দুধ নিয়ে নেব এক গ্লাস। আমি এক চামচ ইস্ট দিয়ে দেব। চার চামচ চিনি দিয়ে দেব। ভালো করে এবার গুলে নেব। একটা ডিম দিয়ে দেব। তোমরা চাইলে ডিমটা নাও দিতে পারো। দু গ্লাস ময়দা দিয়ে দেব। ভালো করে মেখে নেব। এইরকম ভাবে এক ঘন্টা রেখে দেব মাখিয়ে। এক ঘন্টা পরে আবার ফিরে আসছি। এক ঘন্টা হয়ে গেছে, খুলে দেখে নেব। কত সুন্দর ফুলেছে, কি সুন্দর জালি জালিও হয়েছে। আবারও আমি মেখে নেব। হাতে অল্প অল্প করে ময়দা নিয়ে নেব। নিয়ে সেরকম ময়দা লাগবে সেরকমভাবে ময়দা অল্প অল্প দিয়ে মেখে নেব। এবার আমি কেটে নেব। হাতে ময়দা নিয়ে এরম ভাবে গোল গোল করে নেব। ছটা ভাগে আমি ভাগ করে নিয়েছি। এবার আমি একটা কেক টিন নিয়েছি। এই কেক টিনের মধ্যে অল্প বাটার দিয়ে দেব, দিয়ে ভালো করে মাখিয়ে দেব। কেক টিনের মধ্যে আমার বাটার মাখানো হয়ে গেছে। এইবার আমি একটা একটা করে লেচি নেব আর অল্প অল্প বাটার এর মধ্যে দিয়ে ভালো করে মেখে নেব এরমভাবে। এবার আমি গোল করব। একটা একটা বসিয়ে দেবো কেক টিনের মধ্যে। এরমভাবে সবগুলো করে নেব। এরমভাবে এক ঘন্টা আমি ঢাকা দিয়ে রেখে দেব। একটা ডিম নিয়ে নিয়েছি, ডিমের কুসুমটা দিয়ে নেব। উনুনটা আমি ধরিয়ে নেব। উনুন ধরে গেছে, ডেচকি বসিয়ে দেব। ডেচকির মধ্যে বালি দিয়ে দিয়েছি। এবার একটা স্ট্যান্ড বসিয়ে দেব, দিয়ে ঢাকা দিয়ে দেব। ডেচকিটা 10 মিনিট গরম করে নেব। এক ঘন্টা হয়ে গেছে,
ফুলে দেখে নেব কত সুন্দর ফুলেছে। এইবার আমি যে ডিমের কুসুমটা রেখেছিলাম ওই ডিমের কুসুমটা ওর ওপর ব্রাশ করে দেব, অল্প অল্প ফেলে দিয়ে ভালো করে মাখিয়ে দেব। দশ মিনিট গরম করে নিয়েছি, এবার ঢাকা খুলে কেক টিনটা বসিয়ে দেবো। ঢাকা দিয়ে দেবো, মিডিয়াম আছে, 30 মিনিট ব্রেক করে নেব। কুড়ি মিনিট হয়ে গেছে, একবার দেখে নেব। কত সুন্দর হয়েছে, আরো 5 মিনিট ব্রেক করে নেব। দেখতেও দারুণ লাগছে। আমি যেভাবে রেসিপিটা করলাম তোমরাও বাড়িতে একইভাবে তৈরি করো, খুবই ভালো হবে আর এইরকম সুন্দর কালার আসবে। কত সুন্দর হয়েছে, আর রুটি এখন গরম, ভাববার হচ্ছে। একদম পুরো কেনা রুটির মতন এত সুন্দর হয়েছে, আর সেন্টটাও সেই রকম বার হচ্ছে, বাটারের সেন্ট বার হচ্ছে, দারুন দারুন।